দেখো প্রশ্নগুলো ঠিক এরকমই হবে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদারটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদ কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি দুই নম্বর প্রশ্ন দেখো ভাতে হাত ডুবে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে সে কে তার এই অনুভূতির বর্ণনা প্রসঙ্গে তার ভাত খাওয়ার সুখ ও একই সঙ্গে তার মর্মান্তিক দুঃখ কষ্টের ছবিটি তুলে ধরো তারপরে দেখো তিন নম্বর এই সংসারে সব কিছুই চলে বড় নিয়মে বড় পিসিমার কে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তারপর দেখো চার নম্বরে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো পাঁচ নম্বর দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল বিকেলে দেখা অদ্ভুত দৃশ্যটির বর্ণনা দাও তারপর দেখো ছয় নম্বর শেষরোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবসা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে আফসা হয়ে গেল কেন সাত নম্বর প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে পৌষে বাদলা নিয়ে গ্রামের ডাক পুরুষের বচন সম্পর্কে আলোকপাত করো এই বাদলা রাঢ় বাংলার কৃষকদের মনের উপরে কি প্রভাব ফেলেছিল তারপর দেখো আট নম্বর কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হয়ে গেল মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হওয়ার কারণ কি মৃত্যুঞ্জয়ের চরিত্র আলোচনা করো এই মোট বেশ কয়েকটি প্রশ্ন আমরা দিলাম গল্প পাঠ থেকে তো আশা করছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে প্রথম আমরা যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকে এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন জননী ক্রন্দনরতা কেন লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো দেখো দুই নম্বর প্রশ্ন আমি তা পারি না কে কি পারেন না পারার বেদনা কিভাবে বক্তাকে আলোড়িত করেছে তা নিজের ভাষায় ব্যক্ত করো দেখো তিন নম্বর প্রশ্ন গুমিহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক মানুষের শরীর অবসন্ন কেন ধুলোর কলঙ্ক বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তারপরে দেখো এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে ভোরের জন্য অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল দেখো ছয় নম্বর প্রশ্ন শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় শহরের অসুখ বলতে কি বুঝিয়েছেন লাইনটি তাৎপর্য লেখো তারপর দেখো শেষ প্রশ্ন সাত নম্বর সে কখনো করে না বঞ্চনা কে কখনো করে না বঞ্চনা কবি সেই ভাবনাই উপনীত হয়েছেন কবিতা থেকেও আমরা বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দিলাম প্রথম প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো দুই নম্বর প্রশ্ন আর একবার এক মারাঠি তামেশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন তারপরে দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন দেখো তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন তারপর চার নম্বর নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো তারপর দেখো পাঁচ নম্বর নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক আলোচনা করো তবে ছয় নম্বর প্রশ্ন অভিনীতা মানে একটা চাকুর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথা তাৎপর্য আলোচনা করো তো নাটক পাঠ থেকেও আমরা বেশ কিছু তো আমরা প্রথম প্রশ্ন রেখেছি সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন দুই নম্বর প্রশ্ন পাতায় পাতায় জয় জয় উৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয় উৎসবের ভোজ বানাতো যারা তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে দেখো লাস্ট প্রশ্ন বয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল তারপর দেখো তিন নম্বর চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো প্রথম প্রশ্ন কিন্তু হাতি আর না আইন তা আর চলল না কেন দেখো দুই নম্বর প্রশ্ন গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধু কে মেঘের গায়ে জেলখানা রচনাংশে যে সাধুর পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো তিন নম্বর প্রশ্ন দেখো তোমার হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন তারপরে দেখো চার নম্বর প্রশ্ন সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে কে শনাক্ত করেছে কাদের কেন খুনি বলা হয়েছে তারপরে দেখো পাঁচ নম্বর শহরে নাকি খুব আলো কথা কে বলেছে যে ইচ্ছা প্রসঙ্গে সে কথা বলেছে তা বিবৃতি করে তার ইচ্ছা পূরণ না হওয়ার কারণ আলোচনা করো তো আমার বাংলা থেকে আমরা এই বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেখেছি প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও তারপর দেখো দুই নম্বর গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো এক প্রকার বাক্যের উদাহরণ পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও তারপরে দেখো চার নম্বর শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি লেখ ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কী কী প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও স্মৃতির ইতিহাসে আমাদের প্রথম প্রশ্ন রেখেছি বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো তারপর দেখো দুই নম্বর প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পট শব্দটির অর্থ কী বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো চার নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু অথবা প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো দেখো পাঁচ নম্বর প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার সুরুষটা কে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও